চারি পড়ে যাবে, নামো নামো। ওখানে যাবে? হ্যালো। আর দেখো, তারপর থেকে তো আমার ব্লগ করার সুযোগ হয়নি, সে কারণে নেক্সট ডে ব্লগ অবভিয়াসলি এটা। তো একটা ব্লগ আমি শ্যুট করেছি, সেটা হলো অনেকদিন রিকোয়েস্টেড ভিডিও ছিল, সেটা হলো হোম ট্যুর বা রুম ট্যুর যেটাই বলো না কেন, যেটা তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে। বিগত আমার এখানে আসা মোটামুটি 7 মাসের ওপর হয়ে গেছে, বাট আমি করে ওঠা হয়নি। তো ভাবলাম যে না, ঘরটা যেহেতু একটু গোছানো হয়েছে, তো ভাবলাম এইটাই একটা পারফেক্ট টাইম যে যখন আমি এটা দেখাতে পারবো। আর ইয়েস, আমি এটা বলবো না যে আমার ঘরটা একদম দারুণভাবে সাজানো বা আমি গুছিয়ে রাখি বা কিছু, বাট ইয়েস, আর এইটাই যে এক প্রপার গোছানো তা নয়। আমি শাফল করতে থাকি, এই এই জিনিসটা ওইদিকে, ওই জিনিসটা ওইদিকে সরিয়ে থাকি, যাতে একটু ঘরটা দেখতে চেঞ্জ আসে, ঠিক আছে, একটু নতুনত্ব লাগে। আর এই হলো, তো চেরি আর আমি এখন বসে আছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার শাশুড়ি মারা ট্রেনে উঠে পড়েছে। কী চাই আবার, ট্রেন ছেড়েও দিয়েছে, কাল সকালবেলা পৌঁছে যাবে। তো এরপর হয়তো ব্লগগুলোতে ওনাদেরকে দেখতে পাবে তোমরা। আর চেষ্টা করব না, কোথাও যদি ঘুরতে যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই জায়গা, সেই জায়গাটা। প্লাস অন্য টাইপের যদি কিছু ভিডিও থাকে তোমাদের রিকোয়েস্ট, তাহলে সেটাও আমি পূরণ করার অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ মামা, নো টেপ খোলে না। কি কি চাই, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। চলো চলো পড়াশোনা করবো, পড়াশোনা। বই কই, বই বই কই, তোমার বইটা নিয়ে এসো, যাও নিয়ে এসো, যাও যাও বইটা নিয়ে এসো, যাও বই 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 নিয়ে এসো, যাও। ওখানে আছে, ওখানে নেই, ওখানে আছে, ওখানে আছে, যাও যাও দেখাচ্ছি, এসো এসো এসো। বালতি ফালতি সব নিয়ে এসছিস কেন? ওই যে ওই যে ওখানে আছে, ওই যে ওখানে আছে, কি হলো এখানে? তো এই তো বই, নটা আমার বই, চলো এসো এসো এসো। চেরি এসো, বই পড়বো, আয়। আরও অনেকগুলো রিকোয়েস্টেড ভিডিও আছে, আমি আজকেই ভেবেছি করে নেবো, কারণ এরপর সুযোগ হবে না যে আমি বসে এগুলো করবো, তাই আমি আজকেই চেষ্টা করবো ওগুলো করে নেওয়ার। তো চলো। হ্যাঁ বলো, মুখটা একটু ডাল লাগছে তাই না? অ্যাকচুয়ালি এই কদিন ধরে কী হচ্ছে, চেরিকে নিয়ে নিচে যাই এই টাইম, মানে এই টাইম নয় রোদের মধ্যে নিচে যাই, তাই মুখটা না একটু ডাল লাগছে। তো ভাবছি একটু ফেসটা ওয়াশ করে চলে আসি, দেখি তাই না, চলো। তো এতদিন আমি মামা আর্থের একটা ফেস ওয়াশ ইউজ করতাম, ফোমিং ফেস ওয়াশ, ভিটামিন সি রেঞ্জের, বাট এখন আমি একটা চেঞ্জ করেছি, মানে মামা আর্থেরই ভিটামিন সি দেখাচ্ছি আমাদেরকে। মামা আর্থের ভিটামিন সি রেঞ্জেরই ফেস ওয়াশ, আমি এত ঘুরছি। এটা হলো এটা মামা আর্থের, হ্যাঁ ভিটামিন সি ফেস ওয়াশ উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। কি এটা, এটা আমি লাগাবো, মামা লাগাবে, মুখে লাগাবে। তো তো চলো একটু মুখটা ওয়াশ করে আসি, কারণ খুব ডাল লাগছে। আর আমার না কিছু পিম্পল হয়েছে, তো ভিটামিন সি মানে পিম্পল আর এগুলো অ্যাক্টিভ অ্যাকনে, তো এগুলোর জন্য খুবই ভালো, বুঝেছ তো? কারণ এগুলো কেন হয়েছে, ইনফেকশন, কিছু ইনফেকশন তো হয়েছে আমার মুখে, সেই কারণে আমার এগুলো হয়েছে। তো চলো মুখটা একটু ওয়াশ করে আসি। তো ভিটামিন সি, তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করবো, মুখটা একটু ভেজে নিচ্ছি।
মামাআর্থের এই দুটো প্রোডাক্ট আমাদের ডেলি স্কিন কেয়ার রুটিনে খুবই প্রয়োজনীয়। এটা আমাদের স্কিনটাকে ইভেন টোন করে, ব্রাইট করে, স্মুথ রাখে, আর টেক্সচারটাকে তো স্মুথ রাখেই। আর এটা ইউজ করার পর আমার স্কিনটা খুব সফট আর স্মুথ হয়ে যায়। আর এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল লাইক SLS, সালফেট কিছু নেই, এমনকি আর্টিফিশিয়াল কেমিক্যালও নেই, তাই এটা খুবই সেফ বলতে পারো। এটা সব রকম স্কিন টাইপের জন্য সুটেবল, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো আর এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেজ, দেখতেই পাচ্ছ 100 ml লেখা আছে। আর এটা টিউব ফর্মে আছে, যেটা খুবই ইজিলি ইউজ করা যায়। পেছনে সমস্ত রকমের ডিটেলস দেওয়া আছে, তারপর ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, আর ওপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এটা প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড। আর এটা যতটা প্লাস্টিক এরা ইউজ করে তার থেকে বেশি এটা রিসাইকেল করে, তো এটা খুবই ভালো ব্যাপার বুঝতেই পারছ। আর এরপর যেটা আমি বলবো সেটা হলো এই সিরামটা। এই সিরামটাতেও ভিটামিন সি আছে, আর এটা দেখতেই পাচ্ছ এটা স্কিনটাকে রেডিয়েন্ট করে, আর এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে যায়, আর একদমই চটচটে ভাব থাকে না। এটাও সমস্ত রকম স্কিন টাইপের জন্য সুটেবল। পেছনে দেখতে পাচ্ছ প্রাইস আর এক্সপায়ারি ডেট বগেরা লেখা আছে। আর এটা পাম্প সিস্টেমে আসে, আর এটা হচ্ছে 30 গ্রামের প্যাকেজ, আর এটা পাম্প সিস্টেমে এরকম ব্যবহার করতে পারো। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। বাথরুমে যাওয়া যাবে না, বাচ্চার সঙ্গে যাবে। ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, কতটা ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এবারে আমি লাগাবো মামাআর্থের স্কিন ইলুমিনেট ফেস সিরাম। তো এটা খুবই অল্প পরিমাণে লাগে, ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি, আমি হাতে নিচ্ছি না কারণ আমি হাতে, হ্যাঁ মামা, এটা হাতে স্প্রেড করবো ভালোভাবে। একদম সঙ্গে সঙ্গে স্কিনে অ্যাবজর্ব করে গেল, দেখতে পাচ্ছ। যেহেতু আমার মানে একটু রোদে থেকে, কারণ চেরিকে খেলতে নিয়ে যেতে হতো, তাই স্কিনে না একটু ট্যান পড়ে গেছিলো। যতক্ষণই থাকি না কেন, মানে রোদ তো লাগেই, তাই না, বাইরেতে থাকলে তো স্কিনটা একটু ট্যান হয়ে গেছিলো। তাই এই ফেস ওয়াশটা আমার লাগিয়ে খুব হেল্প হয়েছে, কারণ দেখতে পাচ্ছ স্কিনটা একটু ব্রাইট হয়ে যায়, গ্লো করে। আর সিরামটা তো বলতে বুঝতেই পারছো ভিটামিন সি আছে। হাই, কী হলো হঠাৎ করে মামাকে মনে পড়ে গেলো? তো এই প্রোডাক্টগুলোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, একটার মধ্যেও কেমিক্যাল নেই, সব রকম হার্মফুল কেমিক্যাল ফ্রি থাকে। আর এই প্রোডাক্টগুলো তোমরা অ্যামাজন, নাইকা আর পার্পল আর হচ্ছে মামাআর্থের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিলাম। আর এই কুপন কোডটা ইউজ করতে পারো, যেটা দিয়ে তোমরা ফ্ল্যাট 20% অফ পেয়ে যাবে। আর আরেকটা এটা বলবো, তোমরা যদি এদের ওয়েবসাইট থেকে কিছু কেনো তাহলে ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করে দেবে অন এ ওয়েবসাইট টু এ ট্রি দ্যাট দে প্লান্ট, এবং সেটার জিও লোকেশন উইথ পিকচার তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো তাহলে এটার জন্য থামস আপ তো অবশ্যই রইল। দেখো, দেখলে তো আমি একটা ভিডিও বানাতে বানাতে আমার মেয়ে উঠে গেছিলো, আবার ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়াতে পাড়াতে আমি একটু শুয়ে পড়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, সো 6:30 বাজে, নাও ডিনার বানানোর টাইম, এই জন্য আমার বানানো হয়ে ওঠে না গো। নাহলে আমার কোনো সমস্যা নেই যে আমি তোমাদেরকে জানাতে চাই না, বা জানাতে না জানানোর কী আছে, বরঞ্চ এটা আমার আরও ভালো লাগবে কেউ যদি আমার কাছ থেকে শুনে সেগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে সেটা তার লাভ হয়েছে, আমি খুব খুশি হব। বাট
আমার লাইফ এখন আমাকে অ্যালাউই করছে না যে আমি নিজের রুটিনের বাইরেও আরও কিছু করি, হয়ে উঠছে না। বাট আমি চাই করতে, বাট হয়ে উঠলো না। কী বলো তো, একটা ফ্লোতে হয় যে বলছি এই টপিকটার উপর, মাঝখানে যদি কাট হয়ে যায় না, তখন আবার ওই জায়গাতে যেতে আমার খুব টাইম লেগে যায়। অ্যাকচুয়ালি এটা আমি ভেবেছিলাম আমরা দুজনে মিলে বানাবো, তারপরে ভাবলাম দুজনে মিলে টাইম হচ্ছে না, তারপর ভাবলাম নিজেরই টাইম হচ্ছে না, দুজনে মিলে কখন করব, একাই করি। আজকে ফাইনালি স্টার্ট করলাম। এনিওয়েজ, আমি যেটা আগে ভেবেছিলাম দুজনে মিলে করব সেটাই বেটার হবে, কারণ এই ভিডিওটাতে দুজনের, মানে মহিলা পুরুষ দুজনেরই টিপস দেওয়ার কথা মানে ভেবে রেখেছি, কারণ এমন একটা টপিক যেটা শুধুমাত্র একজনকে, মানে একজনের থ্রু দিয়ে তো হবে না, দুজনের বন্ডিং, দুজনের ইনিশিয়েটিভ নেওয়াটা খুব দরকার। আই ডোন্ট নো, আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ যদি আবার জেগে যায়, সেই জন্য আমি একটু চা করি, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করে গেল আমার, কারণ তখন থেকে জল খাইনি আমি, আর আমি তখনই আমি টিপস দিয়েছিলাম আমি প্রচুর জল খাই। চলো আমি চাটা বানাই, এক্ষুনি চলে আসবে, হাজব্যান্ড চলে আসবে, তার আগে সন্ধেটা দিয়ে দিই বলো, তারপরে রান্নাঘরে রান্নাঘর জিনিস হাত দেবো, আগে সন্ধেটা দিয়ে দিই। আজকে না অ্যাকচুয়ালি আমার সলতেগুলো মানে বের করানো নেই, তো আজকে মোমবাতি জ্বালাচ্ছি। এবারে চা বানাচ্ছি, দেখো এখন হয়তো অনেকের সমস্যা হবে না যে আমার ভলিউম কম আসে, কারণ সত্যি বলতে কী বলতো, বাচ্চা নিয়ে না এত বড় তারটা নিয়ে ঘোরা পসিবল হতো না আমার, যে এই মাইকটা নিয়ে ঘুরবো, তো ওইটাই সমস্যা হতো বলে আমি মানে করে উঠতে পারতাম না, না হলে আমার কোনো ইস্যু নেই, আমার সবই আছে। অনেকে বলতো যে কিনে নাও, বাট আমার সবই আছে, বাট ইউজ করা হতো না। ছোটো মাইক, মানে ব্লুটুথওয়ালা মাইক আমার নেই, বাট এই ওয়্যারওয়ালাই মাইক আছে। তো আমি একবারই সুকান্তর জন্য করে নিচ্ছি, যখন আসবে খাবো, হয়তো বেরিয়েও গেছে। আজকে একটু নোনতা বিস্কুট খেতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে। আমি আজকে না মানে এত ভিডিওটাতে কথা বলেছি, আমার গলাটা এবারে মানে ভেঙে ভেঙে গেছে, কাঁপছে, তো একটু জড়িয়ে যাচ্ছে। এই যে এখানে আমার একটা মানে আছে বিস্কিটগুলো, খেয়েছো স্পাইসি ইয়ামি, এটা একটা নতুন ম্যাগি কিনে নিয়ে এসেছি, ট্রাই করবো কোনো দিন, তখন তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। এই দেখো কি দেখা যাচ্ছে, হ্যাঁ ট্রাই করব কোনো দিন, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর মানে আমি বুঝতে পারি যে তোমরা মানে আমার কাছ থেকে ভিডিও চাও, বাট আমি করে উঠতে পারি না, সপ্তাহে আমার দুটো কি তিনটে ভিডিও যায়, বাট আমি চেষ্টা করি করব, বাট হয়ে ওঠে না। তারপর তখন কখনো ভাবি ডেলি দেবো, ডেলি দেওয়ার পর ভাবি যে এরকম কনসিস্টেন্সি মানে রাখলে বেটার হবে। এটা কিন্তু সত্যি যে তোমরা আসো তোমাকে দেখতে, তাই না? আমি সপ্তাহে একটা ভিডিও দিই, তারপরে উধাও হয়ে যাব, তখন অনেকে যারা নতুন জয়েন করবে তারা ভাবে আদৌ কি আছে, আদৌ কি ভিডিও বানাচ্ছে, রাইট? এটা তো ভাববেই। তো চলো আমার চাটা হয়ে যাক ততক্ষণ। আর আই থিঙ্ক সুকান্ত ফোন করছিলো, দেখি সুকান্ত কী বলছে। পর্দাগুলো টেনে দি, ঠান্ডা লাগছে, দেখো অন্ধকার।
চেরি যেহেতু কাউ মিল্ক বা ফর্মুলা মিল্ক খেতে খুব একটা পছন্দ করে না, তাই আমি ওকে বিভিন্নভাবে সেটা দেওয়ার চেষ্টা করি। তো সেদিন দেখিয়েছিলাম বানানা দুধু, মানে বানানা মিল্ক শেক, আজকে আমি বানানার সাথে একটু খেজুরও মিক্স করে দেব। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে তাই ভাবলাম শেয়ার করি, যারা যাদের বাচ্চারা এরকম খেতে চায় না তারাও তোমরা এরকমভাবে চেষ্টা করতে পারো। এটা কিন্তু খুব টেস্টিও হয় প্লাস হেলদিও খুব। তো এ দেখো, আমি ফর্মুলা মিল্কটা প্রথমে গুলে নিলাম, তারপর এতে আমি ছোট ছোট করে কেটে খেজুরগুলো একটুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে খেজুরগুলো নরম হয়ে যায়। যেহেতু ফর্মুলা মিল্ক বেশিক্ষণ মানে রাখা যায় না, তাই 5-10 মিনিট রাখলে এটা নরম হয়ে যাবে, সেরকম গরমটাই তোমরা করবে। এবারে আমি বানানাটা মিক্স করে ওকে সার্ভ করলাম। তো এই দেখো, রাত্রেবেলা অলমোস্ট সন্ধেবেলা বলতে পারো। তো আমি এখন মটরশুঁটি ছাড়াচ্ছি, সেই সুযোগে সুকান্ত আর চেরি আমাকে হেল্প করছে। চেরি দেখো, ও ফার্স্ট টাইম এগুলো দেখতে পেয়ে, হাতের কাছে পেয়ে সেগুলোকে ছাড়ানোর চেষ্টা করছে আমার দেখে দেখে, যে আমি কীরকম করে ছাড়াচ্ছি। তো আরেকটা জিনিস বলে দিলাম, তোমরা ভাববে দুধটা আমি বাটিতে করে খেতে দিচ্ছি, কারণ আজকের মিল্ক শেকটা একটু গাঢ় হয়েছে, তাই আমি ওকে বাটিতে করে আর চামচে করে খাওয়াচ্ছি, না হলে অন্য দিন আমি বটলে করে খাওয়াই। তো এই হলো রাত্রিবেলা, অলমোস্ট আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায় যখন, তারপর চেরি ওর বাবার সঙ্গে একটু খেলাধুলা করে। তো এখনও দেখো ছাড়াতে পারছে না বলে এখন যেগুলো ছাড়ানো আছে সেগুলোকেই ঘাঁটছে। অবশেষে একটা রাখতে পেয়েও খুব খুশি পেয়ে হয়েছিল, এবার ওকে একটা দিলাম, ও সেটা ছাড়ানোর চেষ্টা করছে। তো সুকান্ত, আমি আর চেরি মিলে এইভাবে সন্ধ্যাটা কাটালাম, তারপর ডিনার করে নিয়েছিলাম। এটা অলমোস্ট 8:30 বাজবে হয়তো তখন করছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে যখন ফাঁকা খাট পেয়েছে